আজি আমি গ্রামাৰৰ টেন্সৰ 4 নম্বৰ পাৰ্টটো ষ্টাৰ্ট কৰিম। যদি কোনোবাই 1, 2, 3 চোৱা নাই তেনেহ'লে চাই ল'বা, চালে ভালকৈ বুজি পাবা। এতিয়া আমি 4 নম্বৰ পাৰ্টটো ষ্টাৰ্ট কৰিম। 4 নম্বৰ পাৰ্টত আমি কি কৰাম, যে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ। প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ মই প্ৰথম চেপ্টাৰত প্ৰথম পাৰ্টতো কৈছিলোঁ যে কোনো এটা কাম অতীতত আৰম্ভ হৈ বৰ্তমানলৈকে চলি থকা বুজালে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্স হয়। এতিয়া কোনবিলাক কাম, যেতিয়া ধৰি ললোঁ মই ৰাতিপুৱাৰ পৰা এতিয়ালৈকে লিখি আছোঁ, সেই 5 দিন ধৰি গান গাই আছে, সেই 7 দিন ধৰি খেলি আছে, যিকোনো কাম, মানে কামটো অতীতত আগতে ষ্টাৰ্ট হ'ব লাগিব আৰু এতিয়ালৈকে চলি থাকিব লাগিব, তেনেকুৱা ধৰণৰ কাম যদি হয় এইটো হ'ব প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্স। এতিয়া চোৱা, এই ধৰণৰ চেণ্টেন্সবিলাকক আমি কেনেকৈ ট্ৰান্সলেট কৰিব পাৰোঁ, যে আমি আগতো কৈছোঁ ট্ৰান্সলেট কৰোঁতে আমাৰ ফৰ্মেশ্যনটো বহুত জৰুৰী, ফৰ্মেশ্যন নোহোৱাকৈ আমি ট্ৰান্সলেট কৰিব নোৱাৰিম। সেইকাৰণে প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট টেন্সৰ ফৰ্মেশ্যনটো কি, পাৰ্ফেক্ট কণ্টিনিউৱাছ টেন্সৰ ফৰ্মেশ্যন হৈছে ছাবজেক্ট প্লাছ হেভ বিন হেজ নতুবা হেজ বিন ভাৰ্ব প্লাছ ING প্লাছ অবজেক্ট। এই ফৰ্মেশ্যনটো যদি জানো, তেনেকুৱা ধৰণৰ বাক্য প্ৰেজেণ্ট অতীতত আৰম্ভ হৈ বৰ্তমানলৈকে চলি থকা বাক্যক আমি আৰামতে ট্ৰান্সলেট কৰিব পাৰিম। এতিয়া চোৱা কেনেকৈ কৰিব লাগে। ফাৰ্ষ্টত যে মই এটা কথা কৈছিলোঁ যে চব যদি ট্ৰান্সলেট কৰিবলৈ হয় ছাবজেক্ট ভাৰ্ব আৰু অবজেক্ট চিনাক্ত কৰিব লাগিব। এইটো মই আগৰ ভিডিঅ'টো ধুনীয়াকৈ কৈছোঁ, চাই ল'বা। এতিয়াও কৈ আছোঁ যে ছাবজেক্ট যোনে কাম কৰে আৰু ভাৰ্বটো হৈছে কাম, যোনটো ইয়াৰ ভিতৰত কাম হয়। ইয়াৰ ভিতৰত চাপোজ পঢ়া পঢ়া এটা কাম, সেইকাৰণে পঢ়া হ'ব ভাৰ্ব, আৰু যি পঢ়ে সেইটো হ'ব অবজেক্ট। এতিয়া চোৱা, ফাৰ্ষ্টত আমাৰ ফৰ্মেশ্যন মতে কি লাগে, ছাবজেক্ট। ইয়াৰ ছাবজেক্ট কি হ'ব, ৰাতিপুৱাৰ পৰা মই পঢ়ি আছোঁ, এতিয়া মই হ'ব ছাবজেক্ট, ইয়াৰ কৰ্তা হ'ব মই। এতিয়া ছাবজেক্টত মোৰ ইংলিছ কি আহিব, আই। আইৰ লগত সদায় হেভ বিন লাগে আৰু বাকীখিনিৰ লগত থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ লগত হেজ বিন লাগে। এতিয়া আই কোন পাৰ্চন, আই ফাৰ্ষ্ট পাৰ্চন, সেইকাৰণে হেভ বিন হেল্পিং ভাৰ্ব লাগিব। এতিয়া ছাবজেক্ট পালোঁ, হেভ বিন নতুবা হেজ বিন, ইয়াৰ এইটো পালোঁ যে হেভ বিন লাগিব ফাৰ্ষ্ট পাৰ্চনৰ লগত। পিছত ভাৰ্ব, ইয়াৰ ভাৰ্ব কি, পঢ়া, ভাৰ্ব হৈছে পঢ়া। এতিয়া ভাৰ্ব পঢ়াৰ ইংলিছ কি, ৰিড। এতিয়া পঢ়াৰ ইংলিছৰ লগত কি লাগিব, ভাৰ্বৰ লগত ING লাগিব, সেইকাৰণে হ'ব ৰিডিং। ভাৰ্বৰ ING-ৰ পিছত কি আহে, অবজেক্ট। ইয়াৰ অবজেক্ট কি আছে, ৰাতিপুৱা। অবজেক্ট হৈছে আই হেভ বিন ৰিডিং, মই পঢ়ি আছোঁ, অবজেক্ট নাই, ইয়াত কি নাই, অবজেক্ট নাই। তেনেহ'লে বাকী কি আছে, ৰাতিপুৱাৰ পৰা। এতিয়া ৰাতিপুৱাৰ পৰা এনেকৈ যদি কিবা পঢ়া দেখুৱায় তেনেহ'লে আমি চিন্স নতুবা ফৰ ইউজ কৰিব পাৰিম। কিহৰ কাৰণে, পঢ়াৰ কাৰণে, যোনটো আমি পঢ়া লগাব লাগে। এতিয়া যদি নিৰ্দিষ্ট সময় থাকে তেনেহ'লে আমি চিন্স ব্যৱহাৰ কৰিম, আৰু যদি ব্যাপক সময় থাকে তেনেহ'লে আমি ফৰ ব্যৱহাৰ কৰিম, নিৰ্দিষ্ট সময় যদি মেনশ্যন থাকে। ইয়াত কি আছে, ৰাতিপুৱাৰ পৰা নিৰ্দিষ্ট সময়, সেইকাৰণে আমি ইয়াত চিন্স ব্যৱহাৰ কৰিম, চিন্স ৰাতিপুৱাৰ ইংলিছ মৰ্ণিং। চিন্স মৰ্ণিং, এতিয়া আমি ইয়াক আৰামতে ট্ৰান্সলেট কৰিব পাৰিছোঁ। ঠিক একেদৰে যদি ইয়াত চাওঁ, যোৱা সোমবাৰৰ পৰা মই জ্বৰত ভুগি আছোঁ, যোৱা সোমবাৰৰ পৰা মই জ্বৰত ভুগি আছোঁ, ঠিক একেদৰে ফাৰ্ষ্টত আমাৰ কি লাগিব, ছাবজেক্ট। ছাবজেক্ট কি, এছ। এতিয়া ভুগা, ভুগাটো হ'ব এটা ভাৰ্ব, ছাফাৰ। এতিয়া কিহত ভুগি আছে, জ্বৰত, জ্বৰ কি হ'ব, অবজেক্ট। এতিয়া যদি আমি ইয়াৰ ফৰ্মেশ্যনত বহুৱাই দিম, এইটো আৰামত ট্ৰান্সলেট হৈ যাব, যে ফাৰ্ষ্টত আমাৰ কি লাগে, ছাবজেক্ট। ছাবজেক্ট কি, ছাবজেক্ট আই, মোৰ ইংলিছ আই। ছাবজেক্টৰ পিছত আমাৰ কি লাগে, হেভ বিন নতুবা হেজ বিন, আইৰ লগত লাগিব হেভ বিন হেল্পিং ভাৰ্ব, হেভ বিন।
এতিয়া কি ভার্ব? ভার্ব কি? বগা। বগার ইংলিশ হয়েছে সাফার। আই এম সাফারিং। এতিয়া সাফারের লগত কি লাগে? ভার্বর লগত আই এন জি। এতিয়া কি হব? সাফারিং। এতিয়া কিহত ভুগি আছে? সাফারিং করবার পিছত জ্বরত। এতিয়া জ্বরত ভুগি আছে, ফ্রম ফর ফ্রম ফিভার। এতিয়া আই এম সাফারিং ফ্রম ফিভার। এতিয়া ইয়াত কি আহিছে? ইয়াত আহিছে প্রেপজিশন। এতিয়া ইয়ার পিছত আমার কি আছে? আই এম সাফারিং ফ্রম ফিভার যোৱা সোমবারৰ পৰা। এতিয়া যোৱা সোমবারৰ পৰা হলে কি হব? সিন্স মানডে। এতিয়া মই সোমবারৰ পৰা, সিন্স লাস্ট মানডে। ঠিক একেদরে যদি আমি করো, মই দুঘণ্টা ধরে পড়ি আছো, এতিয়া মই কি হব? সাবজেক্ট ফর্মেশন মতে ফার্স্টত কি আহে? সাবজেক্ট। সাবজেক্টর লগত হেল্পিং ভার্ব কি আহে? হ্যাভ, বিন। ইয়ার ভার্ব কি? পড়া। পড়ার ইংলিশ রিড। আর রিডর লগত ভার্বর লগত কি লাগে? আই এন জি। আই হ্যাভ বিন রিডিং। কিমান সময় ধরে? দুঘণ্টা ধরে। এতিয়া দুঘণ্টার ইংলিশ কি? এতিয়া দুঘণ্টা কি? ব্যাপক সময়। সেই কারণে ফর আহিব ফর টু আওয়ার্স। দুঘণ্টা হলে টু আওয়ার্স। এতিয়া আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স। মই দুঘণ্টা ধরে পড়ি আছো। ঠিক একেদরে যদি ইয়াক করো, রাতিপুয়ার পৰা বৰষুণ দি আছে। এতিয়া কি কৰিব লাগে? ইয়ার কি নাই? সাবজেক্ট নাই। সেই কারণে সাবজেক্ট এটা আমি ধরব লাগিব। সাবজেক্ট কি ধরিম? ইট এটা ধরি লম ইয়ার সাবজেক্ট বলে। তেনহলে কি হব? যত সাবজেক্ট সাবজেক্ট নাই, সাবজেক্টটু উজ্জ হয়ে আছে, সেই কারণে আমি ইয়াক ইট এটা সাবজেক্ট ধরিম। ইট, ইটর লগত কি? ইট থার্ড পার্সন সিঙ্গুলার। সেই কারণে এটার লগত কি লাগিব? হেল্পিং ভার্ব হ্যাভ নতুবা হ্যাজ বিন ইয়ার লগত লাগিব। থার্ড পার্সন সিঙ্গুলার লগত সদায় হ্যাজ বিন লাগে। সেই কারণে ইট হ্যাজ বিন। পিছত ইয়ার ভার্বটো কি? বরষুণ দিয়া। এটা বরষুণ দিয়া এটা ভার্ব হয়। সেই কারণে বরষুণ দিয়ার ইংলিশ কি? রেইন। আর তার লগত কি লগাম? আই এন জি। ভার্বর লগত রেইনর লগত কি লাগিব? আই এন জি, রেইনিং। এতিয়া কি আছে বাকি? রাতিপুয়ার পৰা, রাতিপুয়া এটা নির্দিষ্ট সময়, সেই কারণে তার আমি পড়ার ইংলিশ কি করিম? সিন্স লগাম। সিন্স মর্নিং। এতিয়া ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ঠিক একেদরে যদি কিবা কাম হয়, মই রাতিপুয়ার পৰা, মই রাতিপুয়ার পৰা খেলি আছো, মই রাতিপুয়ার পৰা ভাত খাই আছো, যি মানে কাম যদি কিবা আগতে স্টার্ট হয় আর বর্তমানলৈকে চলি, অতীতত আরম্ভ হয়ে এতিয়ালৈকে চলি থাকে, তেনেকুৱা ধরনের ফর্মেশন কি হব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ ফর্মেশন ব্যবহার করিম। আর তেনেকুৱা সাবজেক্ট অবজেক্ট ভার্ব চিনাক্ত করে আমি ফর্মেশনত বহুৱাই দিলে ইয়ার ট্রান্সলেট হয়ে যাব।